আল্লাহর নবী বলেছেন, দুনিয়া মুমিনের জন্য জেলখানা, আর কাফেরের জন্য দুনিয়া বালাখানা। কাফেরের জন্য দুনিয়া কি? বালাখানা। আর মুমিনের জন্য জেলখানা। এই জন্য আল্লাহ মামুনুল হক সাহেব সহ 1000 দিন পূর্ণ হয়ে গেছে আজকে, আর কত আলেমরা জেলখানা এখনো বন্দী হয়ে আছে। আমির হামজা সাহেব সব তারা বের হলেন কয়েক বছর কারাগারে বন্দি থেকে। আল্লামা দেলওয়ার হোসেন সাঈদি রহমাতুল্লাহ আলাইহ 13টি বছর কারাগারে বন্দি থেকে নিজের জীবন বিলিয়ে দিয়েছেন, তথাপি তাদের কাছে কোনোদিন মাথা নত করে না, ঠিক কিনা? আমার ভাইরাম, আমার মুরব্বী ওজিরাম, কেন তারা জেলে যাওয়ার পরেও হাসি? দুনিয়ার সমস্ত মানুষেরা জেলে যাওয়ার পর তাদের মন খারাপ থাকে, আর আলেমরা যদি জেলে যায়, আলেমরা যদি কারাগারের ভিতরে বন্দী হয়ে যায়, আলেমরা দেখবেন তারা তাদের মুখে হাসি থাকে। কেন তাদের মুখে হাসি থাকে? তারা ভালো করেই জানে আমার নবীও জেল খেটেছেন 3টা বছর। আমার নবী যেহেতু জেল খাটতে পারে, সুন্নত শুধু মিষ্টি খাওয়ার নাম নয়, সুন্নত শুধু আরামের নাম নয়, উহুদের ময়দানে রক্ত ঝরানোর নাম হলো সুন্নত। সুন্নত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নত নয় শুধু খাওয়া শেষ মধুপান, আরো কিছু সুন্নত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তামানো কি? সুন্নত শুধু নয় মজলুম সহায়ক, আর সুন্নত হলো হংকার গর্জন। সুন্নত শুধু নয় মেষ চরাতে যাওয়া, আর সুন্নত হলো পাথরের আঘাত খাওয়া। মুহাব্বতে তাই খালি দুমো মুহাব্বতে তাই খালি দুমোরালি, আবু বকরের মতো পাশে থাকো কি? আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তামানো কি? আল্লাহ ধন দিয়েও বান্দারে পরীক্ষা করেন, ধন না দিয়েও বান্দারে পরীক্ষা করেন। আরে দুনিয়া তো কষ্টের জায়গা, দুনিয়া শান্তির জায়গা না। আপনি ইচ্ছা করলেই দুনিয়াতে শান্তিতে থাকতে পারবেন না, টাকা হলেই শান্তিতে থাকতে পারবেন না। এই দুনিয়াটা আসলে পরীক্ষার হল। এখানে শীত আসবে, গরম আসবে, কুয়াশা আসবে, ঠান্ডা আসবে, এর ভিতরেও যারা আল্লাহর প্রেমে আল্লাহর ডাকে সারা দিয়ে এসেছেন তারা আসলে আসতে পারেন নাই, বরং আল্লাহই নিয়ে এসেছেন। কথা ঠিক না বেঠিক? ভাইরা, আমার বাবাজিরা, হয়তো দুনিয়াতে কষ্ট করতে হবে, না হয় আখরাতে কষ্ট করতে হবে। আমরা এই দুই দিনের দুনিয়াতে কষ্ট করতে রাজি, আখরাতে আমরা জাহান্নামের আগুন আমরা সহ্য করতে পারবো না। কথা ঠিক না বেঠিক? এই জন্যে এই দুনিয়াতে আজ আছি কাল থাকবো না, দিন চলে যাবে। আপনি 10 তলায় থাকলেও দিন যাবে, আপনি গাছতলায় থাকলেও দিন যাবে, আপনার টাকা পয়সা থাকলেও দিন যাবে, টাকা পয়সা না থাকলেও দিন যাবে, অনেক ভিআইপি খানা খেলেও দিন যাবে, ভর্তা দিয়ে কয়টা খাইলেও দিন যাবে। বাবাজিরা, দিন তো চলেই যাবে, কিন্তু দিনটা যেন আল্লাহর জন্য যায়, কারণ এই দিন, এই দিনের শেষ আছে। এই দিন দিন নয়, আরো দিন আছে। এই দিন নিয়ে যাবে সেই দিনের কাছে, সেটা হলো কিয়ামতের দিন। সেটা কোন দিন? সেটা কিয়ামতের দিন। সেই কিয়ামতের দিনে আমরা যেন জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারি, আল্লাহ যেন এই মাহফিলের ওসিলায় যেন কিয়ামতের ময়দানে আমাদেরকে নাজাত দিয়ে দেন। জোরে বলেন আমিন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর মনে চিন্তা,
হযরতে বেলাল তিনি তো সাধারণ লোক নয়, তিনি তো এত দামি মানুষ। আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন জান্নাতের ভিতরে যখন গেলেন মেরাজের রজনীতে, আল্লাহর নবী তিনি আওয়াজ শুনতে পেলেন টক 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 হাঁটার আওয়াজ। আমার নবী জিজ্ঞেস করলেন, ওরে জিবরাইল আমার আগে জান্নাতের ভিতরে কে আসলো রে? জিবরাইল ডেকে বলে, রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার আগে জান্নাতের ভিতরে কেউ আসে নাই, কিন্তু হযরতে বেলাল দুনিয়াতে হাঁটে সেই হাঁটার আওয়াজ এসে আল্লাহর তরী জান্নাতের ভিতরে পৌঁছে যায়। আল্লাহু আকবার! সেই হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু তার উমাইয়া মারার কারণে, তার জিহ্বা পেরাক মেরে ছিদ্র করে দেওয়ার কারণে তিনি আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ তিনি বলতে পারতেন না। তিনি বলতেন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর কাছে নালিশ করলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই বেলাল যা আযান দেয়, বেলাল তো আশহাদু কে আশহাদুই বলে, আশহাদু সিনটাও ঠিক মতো উচ্চারণ করতে পারে না, একজন ভালো কণ্ঠওয়ালা সুন্দর সুরওয়ালা ভালো উচ্চারণ করতে পারে একজন, এরকম একজন মুয়াজ্জিন আপনি নিযুক্ত করে দেন। আল্লাহর নবী একজন মুয়াজ্জিন নিযুক্ত করার পরে এই আওয়াজ আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিসসালামকে বললেন, জিবরাইল আমার নবীর কাছে যাও আর হযরত বেলালের কথা গিয়ে বলো, আমার নবীকে গিয়ে জিজ্ঞাসা করো আজকে কি মসজিদে আজান হয় নাই, মসজিদে আজান হয় নাই নাকি? আমার নবীকে হযরত জিবরাইল আলাইহিসসালাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আজকে কি মসজিদে আজান হয় নাই? আল্লাহর নবী বললেন, জিবরাইল আজকে তো মসজিদে আজান হয়েছে। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ আমার আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আযীম পর্যন্ত যতক্ষণ পর্যন্ত এই কালো বেলাল আজান না দেবে ততক্ষণ পর্যন্ত আল্লাহর আরশে আযীমে আজানের ধ্বনি পৌঁছবে না। আমার আল্লাহ রাব্বুল আমিন নিজে মুয়াজ্জিন বানায় দিলেন। এখন বেলালের দাম কমলো না বাড়লো? জোরে বলেন, জোরে বলেন, বাড়লো। সেই হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুর প্রেমে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু পাগল হয়ে বলেন, উমাইয়া রে আজকে যদি আমার আমার যদি জমি বিক্রি করে দিতে হয়, আমার জীবনে সব সম্পত্তি যদি বিক্রি করতে হয়, সব সম্পত্তি আমি বিক্রি করতে রাজি, তথাপি হযরত বেলালকে তোমার কাছ থেকে আমি নিতে চাই। আল্লাহু আকবার! হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুকে তিনি ক্রয় করে আজাদ করে দিলেন। যে কথা বলতেছিলাম, তারা ইসলামের আওয়াজ উঁচু করেছেন, তারা গলা নিচু নিচু করে কথা বলেন নাই, কারণ মুসলমান এমন জাতি তারা বিড়ালে, তারা বিড়ালের জাতি নয়, তারা সিংহের জাতি। কথা বলেন ঠিক না বে? ঠিক। আল্লামা সাইয়্যিদ রহমাতুল্লাহ একটা কথা বলেছিলেন, বাঁচতে চাইলে বাঁচতে হলে সিংহের মতো এক ঘন্টা বাঁচতে চাই, বিড়ালের মতো 500 বেঁচে থাকার কোনো লাভ নাই। কথা ঠিক না বে? ঠিক। আমার ভাইরা আমার মুরব্বী ও জিরাম, আজকে আমাদের ইমান আর সেই বেলালের ইমান, আমাদের ইমান আর হযরতে খাব্বাবের ইমান, আমাদের ইমান আর হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহুর ইমান এক নয়, যার কারণে আল্লাহ রাব্বুল আমিন কোরআন শরীফের ভিতরে ইমানদারকে ডেকে বলেছেন, ইমানদার তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো। তারা কেমন ইমানদার ছিলেন? হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বললেন একদিন হযরত খাব্বাবকে, খাব্বাব রে তোমার পিঠের মধ্যে দেখা যায় বড় বড় গর্ত, এত বড় বড় গর্ত আর এত চিকন কোমর আমি ওমর জিন্দেগিতে দেখি নাই। ওরে খাব্বাব এত বড় বড় গর্ত কিসের তোমার, তুমি কি আমার একটু বলবে? হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বলেন, ওমর রে আমি যখন কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম, আমি যখন ঈমান গ্রহণ করলাম, আমার মালিক আমার এমন ভাবে মেরেছে, আমার আগুনের আংরার ভিতরে শুয়ে রাখা হয়েছে, সে আগুনের এত তাপ, তাপের কারণে আমার চামড়া গলে, গোস্ত গলে গলে, আমার পেট থেকে রক্ত বের হয়ে সে আগুন আবার নিভে গেছে, এত কষ্ট তার আমার ইসলামের জন্য দিয়েছে। ও আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু আনহু
ইসলামের জন্য আমার পিঠে এত বড় বড় গর্ত, তারা ইসলামের জন্য নিজের জীবন পর্যন্ত দিয়ে দিয়েছেন। আর আজকে আমরা ইসলামটাকে এমন বানিয়ে ফেলেছি, ইসলামটাকে আমরা সহজ বানিয়ে ফেলেছি, মাঝে মধ্যে সুবহানাল্লাহ, মাঝে মধ্যে আলহামদুলিল্লাহ, মনে চাইলে নামাজ পড়ি আর মনে চাইলে নামাজ পড়ি না, মনে চাইলে যদি মনে চাই মাগরিবের নামাজটা পড়ি, আবার ফজরের সময় দেখা যায় মসজিদ খালি রয়ে যায়, এরকম হয় কি হয় না? ফজরের সময় মসজিদ খালি থাকে, খালি থাকে কি থাকে না? মসজিদ মাগরিবের সময় দেখা যায় পাঁচ কাতা, কিন্তু ফজরের সময় আসতে পরে দেখা যায় এক কাতারও হয় না। এই যে একটা অবস্থা, এটাই তো পরীক্ষা। আল্লাহ তাআলা বললেন, খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। ওরে দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ মৌত সৃষ্টি করলাম, হায়াত সৃষ্টি করলাম, কেন করলাম? লিয়াবলুয়াকুম, যাতে করে আমি আল্লাহ রাব্বুল আমিন তোমাদেরকে পরীক্ষা করতে পারি। আর এই দুনিয়াতে এই যে একটু আগে বললাম, শীত আসবে, গরম আসবে, টাকা আসবে, পয়সা আসবে, আবার কারণ টাকা পয়সা থাকবে না, এটা আমার আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করার জন্য এরকম শীত দিয়েছেন। আবার যেদিন জান্নাতে যাবেন সেদিন আপনার মনের মতো আবহাওয়া পেয়ে যাবেন, বলেন সুবহানাল্লাহ। এই দুনিয়াতে আপনি যেভাবেই কাটান কাটাতে পারেন, তবে মনে রাখতে হবে আপনি মুমিন, আপনি ইমানদার। ইমানদারের একটা গন্ডি আছে, খুতবার শুরুতে আমি যে হাদিস শরীফ পড়লাম, আর দুনিয়া সিজনুল মুমিনি ওয়া জান্নাতুল কাফির। আল্লাহ নবী বলেছেন, দুনিয়া মুমিনের জন্য জেলখানা, আর কাফিরের জন্য দুনিয়া বালাখানা। কাফিরের জন্য দুনিয়া কি? বালাখানা। আর মুমিনের জন্য জেলখানা। এই জন্য আল্লাহ মামুনুল হক সাহেব সহ 1000 দিন পূর্ণ হয়ে গেছে আজকে, আর কত আলেমরা জেলখানা এখনো বন্দী হয়ে আছে। আমির হামজা সাহেব সহ তারা বের হলেন কয়েক বছর কারাগারে বন্দী থেকে। আল্লামা দেলওয়ার হোসেন সাঈদী রহমতুল্লাহ আলাইহ 13টি বছর কারাগারে বন্দী থেকে নিজের জীবন বিলিয়ে দিয়েছেন, তথাপি তাদের কাছে কোনোদিন মাথা নত করে না, ঠিক কিনা? আমার ভাইরাম, আমার মুরব্বী ও জিরাম, কেন তারা জেলে যাওয়ার পরেও হাসিব? দুনিয়ার সমস্ত মানুষেরা জেলে যাওয়ার পরে তাদের মন খারাপ থাকে, আর আলেমরা যদি জেলে যায়, আলেমরা যদি কারাগারের ভিতরে বন্দী হয়ে যায়, আলেমরা দেখবেন তারা তাদের মুখে হাসি থাকে। কেন তাদের মুখে হাসি থাকে? তারা ভালো করে জানে আমার নবীও জেল খেটেছেন 3টা বছর, আমার নবী যেহেতু জেল খাটতে পারে, সুন্নত শুধু মিষ্টি খাওয়ার নাম নয়, সুন্নত শুধু আরামের নাম নয়, উহুদের ময়দানে রক্ত ঝরানোর নাম হলো সুন্নত। সুন্নত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নাত নয় শুধু খাওয়া শেষ মধুপান, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তামানো কি? সুন্নাত শুধু নয় মজলুম সহায়ক, আর সুন্নাত চরতে যাওয়াম, আর সুন্নাত হলো পাথরের আঘাত খাওয়াম, মুহাব্বতে তাই খালিদ মুরালী, মুহাব্বতে তাই খালিদ মুরালী, আবু বকরের মতো পাশে থাকো কি? আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তামানো কি?